ঝাল মিষ্টি টক আচারে গ্রান হালকা বাতাসে দোকানের ভিতর দিয়ে বয়ে গেল। এক গ্রান ছড়িয়েছে মেলার এক প্রান্তে, আচারের মতো মুখরোচক খাবার দেখে জিভে জলে ভরে যাচ্ছে। মেলায় গেলে বিভিন্ন রকমের আচারের নজর কাড়ে, কিন্তু এটি অনেক বড় একটি দোকান। মেলার অনেকগুলো দোকানের মধ্যে একটি দোকানের সামনে শুধু পুরুষদের ভিড় দেখা গেল। প্রায় 20 পদের আচারের সমন্বয় গঠানো হয়েছে সরেজমিনে। দেখা যায় মেলায় আচারের দোকানের সামনের অংশটার টেবিল ঘিরে দেওয়া হয়েছে, রং বেরঙের কাপড় দিয়ে মোড়ানো হয়েছে। তার উপর শোভা পাচ্ছে লাল রঙের বিভিন্ন মাপের গামলা। ভেতরে রয়েছে নানা হরেক পদের নানা স্বাদের আচার। দোকানের ভিতরে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে আচারবর্তী কাচের বয়াম। এভাবে আচারে পসরা নিয়ে বসেছেন দোকানের মালিক। ঐতিহ্যবাহী আচার নামে পরিচিত খেত হরেক পদের আচার খেত নাকি বেশ সুস্বাদু। তো আমরা এখানে বিভিন্ন রকমের আচার দেখতে পাচ্ছি। তার মধ্যে আচারের মধ্যে রয়েছে তেঁতুল, বড়ই, চালতা, রসুন, আমলকি, জলপাই, এছাড়া বিভিন্ন রকমের আচার এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা ঘুরে ঘুরে দেখব আজকে এখানে কী কী ধরনের আচার পাওয়া যাচ্ছে। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি কাঁচা মরিচের আচার। তো এটা প্রতি কেজি 400 টাকা। তো এখানে আমার সবচেয়েতে ভালো লেগেছে এই আচারটি দেখে। তো আমি কখনো দেখিনি যে কাঁচা মরিচের আচার হয়, তবে আমি ফার্স্ট আজকে দেখেছি। তারপরে রয়েছে লাউয়ের মুরব্বা, দেখতে কিন্তু মুরব্বার মতো না, এটা একটা আচার, লাউয়ের আচার। তারপর না পরে আমরা দেখতে পাচ্ছি চালতার মুরব্বা, এটা আমরা সচরাচর দেখে থাকি চালতার মুরব্বা। তবে দেখা যাচ্ছে এখানে আনারসের মুরব্বা পাওয়া যাচ্ছে। এখানে অনেক রকমের আচার রয়েছে, চালতার আচার রয়েছে, আমরা আরও সামনে আরও অনেক রকমের আচার এখানে দেখতে পাবো। এই যেমন দেখতে পাচ্ছেন আমলকির আচার, আমি কিন্তু এগুলো সব ফার্স্ট প্রথম দেখতে পাচ্ছি আজকে। তারপর হচ্ছে আমলকির আচার, এবং আমলকি হচ্ছে যেটা একদম বড় থাকে, আচার করা হয় না আগেই, সেটা থাকে। ভ্যারাইটিস আচার রয়েছে, চেরি ফলের আচার রয়েছে, এছাড়া আরও কী কী আচার রয়েছে আমরা দেখব। তো বড়ইয়ের আচার রয়েছে, তো এদিকে রয়েছে তেঁতুলের আচার রয়েছে, ওদিকে বড় চালতার আচার রয়েছে, তো পেঁপের মুরব্বা রয়েছে এখানে। তারপর রয়েছে চালতার টক ঝাল মিষ্টি, তারপর হচ্ছে লেবুর টক ঝাল আচার, এটা কিন্তু সবচেয়ে সুন্দর হয়েছে, এটা কিন্তু প্রাইসটার সাথে সাথে দিয়ে রেখেছে এরা। তো বড়ের টক ঝাল মিষ্টির আচার, এখানে রয়েছে রসুনের আচার। তো আমি যে আপনাদের সাথে কথা বলতেছি এর দিয়ে কিন্তু আমার জিভে জল চলে আসছে, আপনাদের জানি না জানি কি অবস্থা। তো চালতার আচার, এখানে হচ্ছে আমের মুরব্বা, তো আমরা এটা সচরাচর বাড়িতে বানিয়ে থাকি। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী।